সালামু আলাইকুম আমার ভাই ও বইনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও আপনাকে দোয়াই আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি আজকে আপনার লগে কথা কইম আমার আঞ্চলিক যেই ভাষা, আমার গাজীপুরের যেই ভাষা আছে, মানে আমরা যেই ভাষায় কথা কই, আমার মায়ের যেই ভাষা ওই ভাষাটা দিয়েই কথা কইম আজকে। তো আজকে বানাইম হইল মোমো। মোমো বানানোর লাগে আমি এখন মুরগির মাংস নিছি, হাড় ছাড়াইয়া কাঁচা মাংস, আর এটা ব্লান্ডারে ব্লান্ড করছি। ব্লান্ড করার সময় আদা রসুন বাড়া দিয়ে দিছিলাম, এটার লগে দিছিলাম পেঁয়াজ কাইডা আর কাঁচামরিচ কাইডা কুচি কুচি করে দিছি, আর দিছি সয়া সস আর লবণ দিয়ে এটা বানাই নিছি। তখন রুটি বেলতেছি, পাতলা করে বেলে নিতেছি রুটিগুলা। রুটিগুলা বেলার পরে আমি একটা বয়মের মুখ দিয়া ছোট ছোট গোল গোল করে কাইটা নিতেছি পছন্দ মতো, মানে যতটুকু বড় বানাইমু, মানে যেটুকু বড় বানাইমু ঠিক ওই পরিমাণ ওই কাটতেছি আর কি। কাইটা নিয়ে ভিতরে ওই যে মুরগির বা চিকেনের যে পুকটা করে রাখছি ওইটা ছোটো ছোটো রুটির ভিতরে দিয়া সুন্দর একটা বাস দিয়া এর ভিতরে বইরা বইরা মোমো বানাইতেছি। তো মোমোটা আসলে খুব মজারই একটা খাবার, ভালোই লাগে। তো বিশেষ করে এটা পোলাপান যারা আছে বাচ্চারা, তারা খুব পছন্দ করে। তো আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তাকেও মাঝে মধ্যে আমি বানাইয়া খাওয়াই, খুব পছন্দ করে। তাই আমি আজকে আপনাগুলোকে শেয়ার করতেছি আর কি। জানি না আজকের এই ভিডিও কেমন লাগবে অনেকও, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কইতেছি, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে আমার এই কথা, তারপরও তুলে ধরলাম, কারণ এটা আমার মায়ের ভাষা। তো এইভাবে সবগুলো মোমোই আমি বানাই নিতেছি, অনেকগুলো বানানো হয়েও গেছে, ওইগুলো দেখাইতে পারতেছি না, একদিক দিয়ে হইতেছে আর একদিক দিয়ে বাচ্চারা মিয়া খাইতেছে। তাই আর আমার আফাও ভাইয়েরা, আপনারা যারা আমার ভিউয়ার্স আসছেন, যারা আমারে ভালোবাসেন, আপনাকে ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি বা আইসি। আমার যদি এই ভিডিও আপনাকে ভাল লাগে বা কেমন হইলো, আশা করি আপনারা একটু কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে যদি ভাল লাগে লাইক দিবেন। আর কি বলবো, তারা তো আমি মনে করি যে সবাই আমার সাথেই আছেন সব সময়। আসেন বা সবসময় পাশে থাকবেন। তো এখন আমি যে গরম পানি চুলাই বসাই আগেই রাখছিলাম, অনেকগুলো বানানি হয়েও গেছি, লবণ দেওয়া হয়ে গেছে, তো এখন আবার দিতেছি নতুন করে আপনাকে দেখানোর লাগিয়া। তো আমি একটা বাটি দিয়ে দিলাম এই সিদ্র সিদ্র, যাতে পানির ভাপটা আর কি লাগে এর লেগে। তো ওই মোমোগুলা একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, কারণ হইলো এই ময়দার তো মানে ঘন ঘন করে দিলে একটার সাথে আরেকটা যদি লাগাইয়া দেয় তাহলে লাগিয়া যায়, এই কারণে আমি একটু দূরে দূরেই দিতেছি, যাতে একটার লগে আরেকটা না লাগে, কুড়ানোর সময় যাতে বাঙিয়া না যায় এই কারণে। তো আশা করি এনে গোবেক করি ভাল লাগছে ভিডিওটা। তোমার মোমো বানানি হইয়া গেল, তো ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। তো আমি আজকের মতো বিদায় নিলাম।